দেখতে আমি সবসময় লাগে। কনফার্মেশন দিলাম, মানে আমার আমার ডাক্তার কনফার্মেশন মানে হচ্ছে কি আমি ঘাটে খাওয়া মানুষ। এখন অন্য কি নাম্বার পাওয়া যাবে? আমি নাম্বারটাই দেখতেছি আমার মোবাইলে, আমি কি নামে সেভ করছি। আবার ওই যে যে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল যে নেয়, এ আবার চেঞ্জ হয়েছে, এখন কার্ডটা আমি রাখছি শিওর না, আমি দেখতেছি হাবিব হাসান না। নাজমুলটা স্টার্ট করে দেন হ্যাঁ ভাইয়া, আপনাদের ওয়েবসাইটের পুরোটা এখনো কাজ শেষ হয় নাই। তো নাজমুল ভাইয়ের যে ডমিন হোস্টিংটা আছে, যেটা সাব ডমিন আছে, নাজমুল ভাইয়ের ডমিন থেকে আপনাদের কাছে একটা প্রাইমারি ভার্সন উনি দেখা, হুম প্রাইমারি ভার্সনটা দেখানোর পরে আপনারা আসলে ওয়ার্ডপ্রেসটা কি বা ওয়ার্ডপ্রেসটা দেখতে কেমন হয়, ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল কি, এটা তো দেখেছেন দুই একজনেরটা, তো একটা পুরো ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল কি 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 লাগে, কি কি করতে হয়, কোথায় লাগে, কিভাবে লাগে, এই ডিটেইলিংটা আজকে দেখেন। শনিবার থেকে ইনশাল্লাহ আপনাদের ডমিন গুলি রেডি হয়ে যাবে, রেডি হয়ে গেলে আপনারা শনিবার থেকে প্র্যাকটিস সহ কাজগুলি করতে পারবেন। ওকে, হুম ঠিক আছে। স্টার্ট করেন নাজমুল ভাই। যাবো স্টার্ট করে যাবো দেন। আমি আমি একদম তাহলে একদম মানে একটা ওয়েবসাইট এর বেসিক থেকে সবকিছু কিভাবে হয় আমি এটা একদম বুঝিয়ে দিচ্ছি সবাইকে, তারপরে আমি ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা কি রেকর্ড হচ্ছে? লাইভ হচ্ছে ভাইয়া? ওকে ভেরি গুড। একটা আমরা আমরা জানি মূলত ওয়েবসাইটটা, একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হলে আমাদেরকে প্রথমে আমরা একদম রুট থেকেই যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদেরকে একটা ওয়েবসাইটের কিছু কোডিং করে ওয়েবসাইট গুলো তৈরি করা হয় মূলত। তো কোডিং এর মধ্যে আমরা একটা ওয়েবসাইট আমরা যদি ব্রাউজ করি, ফর এক্সাম্পল এটা একটা ওয়েবসাইট ফর এক্সাম্পল, এখন এই ওয়েবসাইটটা ডেভেলপ করতে অনেকগুলা কোডিং করতে হয়েছে। এখন যখন এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে দিব, তখন আমরা এখানে কোডগুলা দেখতে পাবো। এখানে একটা ওয়েবসাইট অনেকগুলা কোড এর দ্বারা তৈরি করা হয়। তো আমরা এটা প্রথমে জানলাম একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। একটা ওয়েবসাইট মূলত অনেকগুলা কোডিং করে করতে হয়। তো এর মধ্যে এখানে কিছু ওয়েবসাইট আছে আপনার স্ট্যাটিক এবং হচ্ছে কিছু হচ্ছে ডাইনামিক। তো এখন আমরা জানবো হচ্ছে স্ট্যাটিক মানে হচ্ছে যে ওয়েবসাইট গুলা আমরা শুধুমাত্র ডিজাইন করতে পারবো, ডিজাইন থাকবে যেখানে কোনো কমেন্ট করা যাবে না। ফর এক্সাম্পল কিছু কিছু ওয়েবসাইটে আমরা কমেন্ট করতে পারি, ওদের পোস্টের নিচে আমরা কমেন্ট করতে পারি, কমেন্টে রিপ্লাই দিতে পারি, ওই ওই ওয়েবসাইট গুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর এখানে যে স্ট্যাটিক, এখন আমি কথা বলবো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে। একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় তো সেখানে আমরা কিছু কোডিং, বেসিক কিছু কোডিং দিয়ে স্টার্ট করা হয়। তো যেমন হচ্ছে HTML, যেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো যেটা মানে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়, মানে এক মার্কআপ তৈরি করা হয় আর কি প্রথমে। এবং হচ্ছে CSS টা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা যে একটা এই যে ওয়েবসাইটটা আমরা দেখলাম, এই ওয়েবসাইটের এগুলো কিন্তু আলাদা আলাদা সেকশন, এটা এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, তারপর হচ্ছে এই যে হলুদ কালার ইয়া আপনার এটা কি বলে অরেঞ্জ কালার, এটা হচ্ছে একটা সেকশন, তারপর হচ্ছে এটা আর একটা সার্ভিস, এগুলো আলাদা আলাদা একটা সেকশন। তো আমরা এখানে এই এই যে সেকশন গুলা মার্কআপটা করা হচ্ছে HTML দিয়ে এবং হচ্ছে CSS দিয়ে। এই যে এখানে যে কালার, বিভিন্ন ধরনের কালার, ওয়েবসাইটের কালার, তারপর হচ্ছে ফন্টের কালার, তারপর এই যে স্টাইলটা এটা দেওয়া হয় হচ্ছে মূলত CSS দিয়ে স্টাইলটা করা হয়। এখন হচ্ছে আমরা আমরা একটা ওয়েবসাইটে যাব, যে সিম্পল একটা ধারণা নেওয়ার জন্য W3 স্কুলস, W3Schools.com। তো এই ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো যে এখানে
এই যে HTML যেটা বললাম, HTML কোডগুলো দেখতে কেমন এবং হচ্ছে CSS কোডগুলো দেখতে কেমন, এখানে মূলত হচ্ছে আমাদেরকে আমরা একদম বেসিক থেকে যদি স্টার্ট করতে চাই একটা ওয়েবসাইট, আমি মনে করি যে এখান থেকে স্টার্ট করা উচিত। সো এখানে প্রথমে যখন আমরা HTML দিয়ে একটা ওয়েবসাইট দেখতে পাবো, এটা একটা HTML কোড দিয়ে একটা ওয়েবসাইট এখানে ওদের কোডগুলো দেখানো হয়েছে। তো এখানে আমরা ডিপলি এখানে যাচ্ছি না, এখানে আলাদা আলাদা ছোট ছোট কোড আছে। এই যে এখানে হচ্ছে মূলত হচ্ছে এই বডি যে জিনিসটা, এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের HTML এর যেহেতু কোডগুলো করা হয়, তো এখানে একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং হচ্ছে এন্ডিং ট্যাগ। তো এটা আমরা কিভাবে বুঝবো? ফর এক্সাম্পল এখানে H1 দেওয়া আছে, লেফট সাইডে একটা দেওয়া আছে, আর রাইট সাইডে হচ্ছে একটা স্ল্যাশ যখন দিবে এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। আমরা এখানে ট্রাই ইয়োরসেলফ, দ্যাট মিন্স আমরা এটা যখন দিব, এই যে এখানে যে কোডটা লেখা হয়েছে এটা কিন্তু একটা ওয়েবসাইটে শো হচ্ছে। সবাই কি বুঝতে পারছে? হ্যাঁ বুঝতে পারছি। তো এখানে যখন আমরা আমি যদি এখানে যদি আরেকটা চেঞ্জ করি, এখানে যখন আমি রান করব, এটা হচ্ছে এখানে এখানে সাথে সাথে এখানে শো হচ্ছে। তো এখানে মূলত এই যে এটা তো একটা সিম্পল একটা কোড এখানে ব্রাউজারে দেখাচ্ছে, এটা যদি আমরা আমাদের কম্পিউটারে করতে যাই তাহলে আমরা একটা ওয়েবসাইট কিভাবে করব যদি আমরা একটা কম্পিউটারে আমাদের কম্পিউটারের মধ্যে করতে চাই? তো প্রথমে আমরা একটা আমাদের কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে ফর এক্সাম্পল ওয়েব ডিজাইন নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এখানে অনেকগুলো টেক্সট এডিটর রয়েছে যেখানে আমরা ওয়েবসাইটের ডিজাইনগুলো করতে পারি, টেক্সট অথবা কোড এডিটর। তো কোড এডিটরের মধ্যে রয়েছে মনে করেন আমরা সাবলাইম টেক্সট, এটা একটা কোড এডিটর যেখানে আমরা কোডগুলো এডিট করতে পারি। তো আমি আমার এই ফোল্ডারটা আমি এই কোড এডিটরের মধ্যে এন্টার করলাম। তো এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, রাইট বাটন ক্লিক করে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। তো এর আগে যে আমি এখান থেকে যে কোডটা আমি নিলাম, এই কোডটা আমি এখানে পেস্ট করব আমার এই কোড এডিটরের মধ্যে। এখন আমি এটাকে সেভ করব আমার এই ওয়েব ডিজাইন ফোল্ডারে index.html। এটা হচ্ছে একটা ওয়েবসাইটে যখন আমরা ডিজাইন করব, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের এক্সটেনশন যেটাকে বলা হয় index.html। যখন আমরা এই এক্সটেনশনটা দিব তখন এটা একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। আমরা এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা আমাদের ফোল্ডারে যাব। এটা হচ্ছে আমাদের এই ফোল্ডারটা, এখানে কিন্তু একটা index.html নামে ক্রিয়েট হয়েছে। এটা যখন আমরা ডাবল ক্লিক করব এটা কিন্তু আমাদের ব্রাউজারে শো হবে। এটা হচ্ছে আমাদের বেসিক একদম একটা ওয়েবসাইট এখন তৈরি হয়ে গেছে। এটা যদি আমরা ডোমেইন হোস্টিং এ এটাকে লঞ্চ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম দেখাবে। এটা হচ্ছে একদম বেসিক ওয়েবসাইট। সবাই কি বুঝাচ্ছে? আমি একটা ওয়েবসাইট তৈরি করছি এখন। আপনি যদি এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে ওয়েবসাইটটা এভাবে স্টার্ট করতে হয় যে আপনি ডিজাইনটা যদি স্টার্ট করতে চান তাহলে এভাবে স্টার্ট করতে হবে। এখন আসি হচ্ছে ওয়েবসাইটের অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। এখন ওয়েবসাইটের মধ্যে মনে করেন যদি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট হিসাব করি, এখন আমি যেটা দেখালাম স্ট্যাটিক, এবং হচ্ছে যদি ডাইনামিক ওয়েবসাইট হিসাব করি তাহলে আমরা একটা জানলাম হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং হচ্ছে সেকেন্ড হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। সো ডাইনামিক ওয়েবসাইটটা কি? স্ট্যাটিক ওয়েবসাইটটা আমরা জানলাম যেখানে আমরা HTML এবং CSS এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওটা দিয়ে ওয়েবসাইটের কাজ করা হয়। ওয়েবসাইটে যে ইন্টারাকশনগুলো হয় ওই ইন্টারাকশনগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। নাজমুল ভাই একটা প্রশ্ন ছিল। আমি কি দ্রুত যাচ্ছি? জি ভাই বলেন।
ভাই হচ্ছে বলছিলাম যে আপনি index.html দিয়ে সেভ করছেন না, এটাকে অলওয়েজ index.html দিয়ে সেভ করতে হবে? হ্যাঁ, যদি আপনি আপনার স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য index.html দিয়ে সেভ করতে হবে। এই যে আপনার এই যে এই পেজে কিন্তু দেখা যাচ্ছে index.html, ঠিক আছে? এই যে আমার এই ফোল্ডার আছে ডেস্কটপে এবং ওয়েব ডিজাইন ফোল্ডারে index.html। আমি যদি এরকম করি না, আমার নাম দিলাম .html দিলাম, তাহলে কোনো সমস্যা হবে? এই মানে বুঝি না, ওই যে index.html ঠিক না, তো ওই জায়গায় যদি আমি ইনডেক্সের জায়গায় নিজের নাম দিলাম আর এক্সটেনশনটা ঠিক লাগলাম এই যে .html, তাহলে তো কোনো সমস্যা হবে না মনে হয়? হ্যাঁ না, তাহলে কোনো সমস্যা নাই, আপনার নাম দিতে পারবেন, সমস্যা নাই। তো আমরা এখানে এখানে আমরা একটা জিনিস সবসময় ফোল্ডারের নামটা আমরা আন্ডারস্কোর দিয়ে রাখার চেষ্টা করব, স্পেসটা না দিয়ে, ঠিক আছে? তাহলে এটা একটা মানে গুড প্র্যাকটিস আমি বলতে পারি, বুঝাচ্ছে? এখন এটা হচ্ছে এই যে মনে করেন আমরা ফোল্ডারে একটা নাম দিলাম না, এই যে এখানে কিন্তু একটা স্পেস পড়ে গেছে ওয়েব ডিজাইন, রাইট? এখানে আমরা এখানে একটা স্পেস পড়ে গেছে না, আমরা স্পেসটা না দিয়ে একটা আন্ডারস্কোর দিয়ে দিব, বুঝতে পারছো ভাইয়া? কেন কেন দিব এমনি? এটা হচ্ছে গুড প্র্যাকটিস আর কি। অর্থাৎ সে এখানে একটা ওয়ার্ড ধরে নেন, দুইটা ওয়ার্ডের জায়গায় খুঁজে পাবে না, বুঝছেন? সেই জন্য বুঝতে পারছে ভাইয়া? ঠিক আছে, তো এখন আমরা একটা ওয়েবসাইটের কিভাবে ডিজাইন করা হয় মূলত এটা আমরা শিখলাম। শুধুমাত্র এই যে HTML এটা, এগুলো কিন্তু ট্যাগ, H1 ট্যাগ, এটা হচ্ছে P প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? এখানে কিন্তু প্যারাগ্রাফ এগুলো কিন্তু আপনাকে, আপনি যদি শিখতে চান তাহলে এই ওয়েবসাইটের থ্রুতে আপনি শিখতে পারবেন। এবং হচ্ছে এই যে CSS লেখা আছে, যখন আমি CSS এ ক্লিক করব ইন্ট্রোডাকশনে যখন আমি যাব, তো এখানে এই যে CSS এর কিন্তু কতগুলো কোড দেওয়া আছে। এই যে দেখেন একটা ওয়েবসাইট, এই যে এখানে কিন্তু এই যে একটা কালার দেওয়া আছে, এই যে CSS এর কিন্তু দুইটা H একটা H1 এবং P ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে, যেটাকে আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাতে পারি। এখানে এখন যদি আমি এই যে P এর আপনার H1 এর যদি কালার, এই যে H1 টা হচ্ছে এটা, H1 ফার্স্ট CSS এক্সাম্পল, এটাকে আমি যদি হোয়াইট এর জায়গা রেড দি, তাহলে আমার কালারটা কিন্তু এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, এটা কি সব সময় এই যে CSS দিয়ে, লেট মি ফিনিশ, তো এটা হচ্ছে মনে করেন H1 এবং প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আপনার, এবং হচ্ছে এখানে আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন তখন আস্তে আস্তে আপনি জানবেন, এখান থেকে যখন আপনি শিখবেন, এটা হচ্ছে আমি আপনাকে বেসিকটা বলতেছি, ঠিক আছে? তো এখানে এই যে স্টাইল যে জিনিসটা, এই যে দেখেন একটা এখানে স্টাইল স্টাইল স্টার্ট করছে, স্টাইল এখানে শেষ করছে, এই যে CSS যে জিনিসটা এটা এই যে স্টাইল ট্যাগের ভিতরে করতে হয়, বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাকে বেসিকটা বলতেছি কিভাবে এই যে ডিজাইনটা হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি আমি শুধু মনে করেন হোয়াইট দিলাম,
তাহলে কিন্তু আমার এই যে এখানে এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে, বুঝতে পারছেন? এই এডিটরের ভিতর কি কোনো সাজেশন করে না, কোনো কিছু সাজেস্ট করে না? যেমন আমি হোয়াইট একটু লিখতে হচ্ছে, আমি যদি মানে ধরেন কোন রঙের নাম ভুলে গেছি, দুই অক্ষর মনে আছে, মানে কোনো কিছু সাজেস্ট করবে না? এটা এডিটর অনুযায়ী ভ্যারি করে, সাজেস্ট করবে, সাজেস্টেড ওটা আসলে প্রথমে না যাওয়াটাই বেটার। কারণ হচ্ছে আপনি প্রথমে শিখবেন, তারপর হচ্ছে আপনি সাজেস্টের ওখানে যাবেন। আপনি যদি জিনিসটা নাই জানেন তাহলে আপনাকে যদি সাজেস্ট করে তাহলে তো আপনি বুঝতে পারবেন না, রাইট? না, আমরা তো অনেক কিছু ভুলে যেতে পারি বিভিন্ন সাজেস্ট করলে, ব্যাপারটা প্রথমে আপনি ভুলবেন না, যেগুলো শিখবেন ওগুলো তো শিখবেন, বুঝছেন? এই যে কোডিং মনে করেন, এটা এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো বিভিন্ন ট্যাগ আছে। এই যে একটা ওয়েবসাইটের টাইটেল, এখন আমি যদি এখানে টাইটেলটা চেঞ্জ করি, ওয়েব ডিজাইন, এটাকে সেভ দিলাম, নেট কানেকশন ইস্যু করতেছে নাকি? একটা জিনিস খেয়াল করেন, এই যে পেজ টাইটেল লেখা আছে না এখানে, একটা দেখা যাচ্ছে? হ্যাঁ, পেজ টাইটেল, হ্যাঁ, পেজ টাইটেলটা দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। এই যে মনে কর, হ্যাঁ, এখানে এই যে এখানে এটা হচ্ছে এই যে একটা ওয়েবসাইটের টাইটেল না, এটা হচ্ছে এখানে যদি আমি চেঞ্জ করি আমার এই পেজ টাইটেল কিন্তু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে পেজ টাইটেল আমি এখানে চেঞ্জ করলাম, ওয়েব ওয়েব ডিজাইন সেভ দিলাম, এখন আমি এই পেজটাকে রিলোড দিব, দেখবেন সাথে সাথে কিন্তু এখানে পেজ টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ওয়েব ডিজাইন দেখছেন, একটা ওয়েবসাইটের টাইটেল, এটা হচ্ছে টাইটেল, দেখা যাচ্ছে? তাহলে একটা ওয়েবসাইট এভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে আমি বেসিক রুটটা দেখাই দিচ্ছি, যে আপনি কেউ যদি ওয়েব ডিজাইন স্টার্ট করতে চাই, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করতে চাই, তো এখানে এটা তো গেল, আমরা একটা ওয়েবসাইট কিভাবে রুট থেকে স্টার্ট করতে হয় এই জিনিসটা কিন্তু আমরা জানলাম, রাইট? এবং হচ্ছে এবার আসি হচ্ছে, আমরা তো একটা ওয়েবসাইট কিভাবে যে বিভিন্ন কোডিং দিয়ে, এটা হচ্ছে আপনার HTML, CSS, JavaScript, এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে পাইথন, PHP, এগুলো দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করা হয়। তো এখন এবার আসি হচ্ছে, আমরা একটা ডাইনামিক ওয়েবসাইটের কথা বলছিলাম, রাইট? যে ওয়েবসাইটটা আমরা কমেন্ট করতে পারি, ফর এক্সাম্পল ফেসবুক আমরা পোস্ট করতে পারি, এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, facebook.com। তো এখন আসি হচ্ছে, আমরা একটা ডোমেন হোস্টিং এর আইডিয়া নিব, ঠিক আছে? ডোমেন এবং হোস্টিং, ডোমেইন স্ল্যাশ হোস্টিং, এবং আমরা এখানে ডোমেইন হোস্টিং এর আইডিয়াটা নিব। ডোমেইনটা কি? একটা হচ্ছে নাম, ফর এক্সাম্পল facebook.com, রাইট? www.nkrit.com, www.affable technology.com, যেই কোনো নাম, একটা ওয়েবসাইটের নাম মনে করেন, এখানে আপনার নাম www.fozulbhai74.com, ঠিক আছে ভাই? তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ডোমেইন, আপনার নাম, আপনার নামে যে নামটা হবে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ডোমেইন। তো এখানে হোস্টিংটা কি, ডোমেইনটা সম্পর্কে তো আমরা জানলাম, এখানে আপনার এখানে একটা ওয়েবসাইটে আপনার যে ডাটাগুলো থাকবে
আপনার যে ইনফরমেশন গুলা থাকবে এটা তো একটা ডাটাবেজে রাখতে হবে। ফর এক্সাম্পল আমরা ফেসবুকে আমরা সাইন আপ করি, সাইন আপ করার পরে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়, রাইট? এই প্রোফাইলের ডাটাগুলো আমরা কয়েকদিন পরে পোস্ট করি, আমাদের ছবি আপলোড করি, এগুলো ডাটাগুলো কোথায় যায়? এই ডাটাগুলো ডাটাবেজে যায়, যেটার নাম হচ্ছে ডাটাবেজ। এই ডাটাবেজটা হচ্ছে হোস্টিং। ফর এক্সাম্পল আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে আমরা এই যে আমরা আমাদের কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা HTML এর একটা ফাইল ক্রিয়েট করেছি, তো এটা আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের যখন আমরা ওপেন করি এটা কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। এই যে আমাদের এই ওয়েবসাইটটা যেখান থেকে রান হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সি ড্রাইভ থেকে রান হচ্ছে, এটা হচ্ছে আমাদের যেহেতু ওয়েবসাইটটা সি ড্রাইভ থেকে রান হচ্ছে এটা হচ্ছে আমাদের হোস্টিং মনে করেন, এখন হচ্ছে আমাদের লোকাল হোস্ট, এটা হচ্ছে আমাদের কম্পিউটার যেটা এটা হচ্ছে লোকাল হোস্ট, বুঝা যাচ্ছে? যদি আমরা এটাকে আমরা যদি আমাদের সার্ভারে নিয়ে যাই, সার্ভার হচ্ছে যদি আমাদের এই যে fozul74.com এ যদি নিয়ে যাই আমাদের ওয়েবসাইটটা, তাহলে আমাদের এটা ওয়েবসাইটের হোস্টিং এ থাকবে আমাদের, বুঝা যাচ্ছে? এখন হোস্টিং এ জমা হবে, হ্যাঁ, হোস্টিং এ যখন থাকবে তখন আমাদের ডাটাগুলো সবগুলো হোস্টিং এ থাকবে। এটাও তো আমাদের নাম, এই নামের ভিতরে আমরা হোস্টিং এর সাথে কানেক্ট করে আমাদের যে কোনো ধরনের ওয়েবসাইটের ডাটাগুলো শো করা হয়, প্রত্যেকটা ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট থাকবে, বুঝা যাচ্ছে? ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার সবার? জি আমাদের যত ইমেজ, তারপরে আমাদের কোন সবগুলো ওইখানে রাখতে পারবো, ওই আপনার ডোমেইন হোস্টিং এ জমা হবে, বুঝতে পারছেন? আর এখান থেকে আমরা কম্পিউটার থেকে যখন এটা রান করি এটা এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট থেকে রান হচ্ছে, লোকাল হোস্ট। আর এখন হচ্ছে আমাদের ডোমেইনটা হচ্ছে এটা, এই নামটা হচ্ছে আমাদের ডোমেইন, এখন হচ্ছে আমাদের এই নামটা হচ্ছে ডোমেইন আমাদের এই ওয়েবসাইটের জন্য, বুঝা যাচ্ছে? আর যখন আমরা চেঞ্জ করব, যখন আমরা আপনার fozulkoreen.com অথবা facebook.com এর ভিতরে রাখব তখন আমাদের ডোমেইন হয়ে যাবে এটা। এখন তো আমরা লোকাল হোস্টের ডোমেইনটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে লোকাল হোস্টের ডোমেইন মনে করেন, কম্পিউটারেরটা। হ্যাঁ, তো যখন আমরা ডোমেইনটা ইউজ করব আমাদের এটা, তো এখন আসি ডোমেইন এবং হোস্টিং এর কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো, রাইট? কারো কোনো কোশ্চেন আছে? না আপু, আপনার কোনো কোশ্চেন আছে? আপু নাই। আচ্ছা, আপু আছে, আপু মনে হয় নেট ইস্যুর কারণে। আচ্ছা, আমরা এখন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে জানবো, তো আপু আছে নেট ইউজ করতে চাবো। হ্যাঁ, তো এখানে আমরা যদি একটা ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে জানতে চাই, তো যেখানে আমরা কমেন্ট করতে পারি এবং হচ্ছে পোস্ট করতে পারি, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যেটা ঠিক আছে।
তো এখন এখানের মধ্যে ওয়ার্ডপ্রেসটা কি, আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো। এখন ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা, মনে করেন একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য একটা শর্টকাট সলিউশন, অথবা এটা একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমে এটা একটা ব্লগের জন্য তৈরি করা, ব্লগের জন্য ইউজ করা হতো প্রথমে ওয়ার্ডপ্রেসটা। মানে হচ্ছে আমাদের ব্লগ সাইট, যেখানে অনেকগুলো ব্লগ সাইট থাকে না, মনে করেন এটা কিন্তু একটা ব্লগ সাইট। এখানে কিন্তু ডেইলি কন্টেন্ট গুলা পাবলিশ করতেছে, রাইট? এগুলো কিন্তু এই যে একটা এটা হচ্ছে একটা ব্লগ সাইট। এখানে আমরা যখন এই আমরা যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে চাই, তো প্রথম এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে পারি এবং হচ্ছে ডেভেলপমেন্ট করতে পারি। ওয়ার্ডপ্রেসটা মূলত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা, ঠিক আছে? তো যেখানে পিএসপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পিএইচপি এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে। একটু আগে আমরা দেখলাম না, ওয়েব ডিজাইনের জন্য HTML, CSS, JavaScript ইউজ করা হয়। প্রত্যেকটা ওয়েবসাইটে এই যে HTML, CSS, তারপরে JavaScript এবং হচ্ছে এইগুলো ইউজ করা লাগবে, ঠিক আছে? তো আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যেহেতু জানবো, তাহলে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা পোস্ট করতে পারি এবং হচ্ছে কমেন্টও করতে পারি। ওয়ার্ডপ্রেস আর ডিমওয়েবার এটা কি একই জিনিস না? মানে আমি কিন্তু ডিমওয়েবারে কাজ করছি, অর্থাৎ ডিমওয়েবারটা হচ্ছে কোড এডিটর। ফর এক্সাম্পল আমরা এই যে সাবলাইম টেক্সট, হ্যাঁ, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এই যে সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ডিমওয়েবার, এটা স্পেলিংটা মনে হয় ভুল আছে, এগুলো হচ্ছে কোড এডিটর, যেখানে আমরা কোড এডিট করতে পারি, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এটা একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ফ্রন্ট এন্ড থাকবে এবং ব্যাক এন্ড থাকবে, যেখান থেকে আমরা ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব, ঠিক আছে? অদুল ভাই আপনার কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ, অর্থাৎ এখানে এগুলোর মাধ্যমে কোডিংটা, অর্থাৎ HTML, CSS, জাভা, এই কাজগুলো এই মাধ্যমে করা যায়, সাবলিম, নোটপ্যাড, ডিমওয়েবার। হ্যাঁ হ্যাঁ, এগুলাতে এই যে এগুলো হচ্ছে, এই যে এখানে আমি তো কোড এডিট করলাম না এখানে, হ্যাঁ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে কোড এডিটর, কোড এডিটর বলা হয়, হ্যাঁ, কোড এডিটর, ঠিক আছে? এগুলো হচ্ছে কোড এডিটর, মানে কাজগুলোকে একটু সহজ করে দেয় আর কি। হ্যাঁ, এগুলা আপনি আপনি যদি শুধুমাত্র নোটপ্যাডে ওপেন করে কোড লেখেন তাও কিন্তু হবে। ওই যে আপনার শুধু ডট এক্সটেনশনটা ঠিক যখন ভাবে সেভ হয়ে যাবে। আর হচ্ছে এগুলো হচ্ছে আপনার কোড এডিটর, আপনি এখানে আপনার সুবিধার্থে আপনার যেটা কমফোর্টেবল ফিল করেন, ডিমওয়েবার আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট আছে,
তারপর হচ্ছে অ্যাটম আছে, ঠিক আছে? তো এগুলা এগুলা হচ্ছে কোড এডিটর, যেখানে আমরা কোডগুলা এডিট করতে পারি, কোডগুলা লিখতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এখন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে জানবো, ওয়ার্ডপ্রেসের আমরা জানলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় পিএসপি, এবং হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডাটাগুলো থাকবে এগুলা ডাটাবেজে থাকবে, ডাটাবেজটা হচ্ছে MySQL, একটা ডাটাবেজ, ডাটাবেজের নাম, ঠিক আছে? ওকে, আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই ডাটাবেজের আমার যে যেগুলো আমি ডাটাটা রাখতেছি, যত ডাটা আমি রাখতেছি, এটাও কি আমার সব হোস্টিং এ গিয়ে জমা হচ্ছে না? আমি তো বিভিন্ন নাম দিয়ে ডাটাবেজটাকে রাখতেছি। হ্যাঁ, এই ডাটাবেজটা কিন্তু আপনার হোস্টিং এই থাকবে। হ্যাঁ, বুঝছেন? কারণ আমার তো 6-7টা ডাটা থাকবে, 6-7টা ডাটা থেকে একটার সাথে একটা কানেকশন হয়ে সে আমাকে একটা রেজাল্ট দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ডাটাবেজটা আপনার হোস্টিং এ থাকবে। এটা হোস্টিং এ, ওকে। এটা খুব মজার জিনিস এসকিউএলটা, ঠিক আছে? এখন হচ্ছে এসকিউএল, এই যে ভাইয়া যেটা বললেন, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএলটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারি। বুঝতে পারছেন? আমরা যদি ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাকশন করতে চাই, কমিউনিকেট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এসকিউএল টা ইউজ করতে হবে। এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এসকিউএল এর ফুল ফর্ম। তো এটা হচ্ছে এই যে আমরা যদি MySQL এর সাথে, MySQL একটা ডাটাবেজ, ওরাকল একটা ডাটাবেজ, ওরাকল একটা ডাটাবেজ, এগুলো হচ্ছে এক একটা ডাটাবেজ, এই ডাটাবেজের সাথে যদি আমরা ইন্টারঅ্যাকশন করতে চাই, এই যে এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়েই ইন্টারঅ্যাকশন করতে হবে। যে কোনো ধরনের ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাকশন করতেই হবে, উইদাউট ডাটাবেজ নাথিং। এসকিউএল কি একটা সফটওয়্যার নাকি কোনো প্রসেস? এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, একটা ফাইল, ফাইল ওই ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা নাজমুল, আমি একটা উদাহরণ দিই, মানে উদাহরণটা কারেক্ট কিনা একটা, আমার যদি কোনো রং হয় আমার একটু বইলো। আচ্ছা, যখন আমরা কোনো ওয়েবসাইটে যখন ফর এক্সাম্পল আমরা বললাম যে আমি আমি একটা কিভাবে উদাহরণ দিব, ফর এক্সাম্পল আমি ইয়েতে ঢুকলাম, bikro.com এ ঢুকলাম। তো bikro.com এ আমি এখন একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছি, তো অ্যাপার্টমেন্টটা আমি কোন জায়গায় খুঁজতেছি আমার সে তো দেখাচ্ছে পুরো বাংলাদেশ না, আমি শুধুমাত্র চট্টগ্রামটা দেখবো, তাহলে আমি চট্টগ্রামে ক্লিক করতেছি। চট্টগ্রামে ক্লিক করার পর না, আমার পছন্দ হচ্ছে যে আমি হালিশোর এরিয়ায় শুধু অ্যাপার্টমেন্টটা দেখবো, তখন আমি হালিশোর এরিয়াতে ক্লিক করতেছি। ওকে, তাহলে আমি কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটা দেখতেছি আমি, কারণ অ্যাপার্টমেন্ট তো 1000 স্কোয়ার ফিট আছে, 1500 আছে। আমি তাকে বললাম যে না, আমাকে 1400 স্কোয়ার ফিটের বেশি দেখায় না, কারণ আমার বাজেট কম, আমি 2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দেখে আমার লাভ নেই। তাহলে আমি 1400 স্কোয়ার ফিটের ওখানে ক্লিক করলাম। তারপরে এই যে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো বলে গেলাম, প্রথমে চট্টগ্রাম, তারপরে হালিশোর, তারপরে 1400 বেশি না, এই সব কাজগুলো রাখা হচ্ছে কোথায়? এই যে এসকিউএল এর মাধ্যমে কাজগুলো করা হচ্ছে, এগুলো আমি বিভিন্ন জায়গায় ফাইলগুলো সেভ করে রাখতেছি, এগুলো সব এসকিউএল এ জমা হয়। তো এই এই MySQL যে এটা হচ্ছে MySQL এ জমা হয়। হ্যাঁ, এসকিউএল তো হচ্ছে এটা, এটাকে MySQL থেকে একটা ডাটা আমি কোয়েরি করে আনব, খুঁজবো, আমাকে খুঁজবো। মনে করেন আপনি যেতে চিটাগং বললেন, সিলেক্ট চিটাগং ফ্রম ডাটাবেস MySQL, বুঝছেন? এটা হচ্ছে একটা কোয়েরি, আপনি যে চিটাগং বললেন, তারপরে হচ্ছে আপনার আপনার লোকেশন বললেন, হ্যাঁ, যাই যাই দিলেন,
এগুলো কিন্তু এই যে এটা হচ্ছে এসকিউএল স্ট্রাকচার কুয়েরি, এটা এটা এই যে সিলেক্ট আমি লিখলাম না, এটা হচ্ছে কুয়েরি হচ্ছে একটা, আপনি প্রত্যেকটা স্টেপ কিন্তু আলাদা আলাদা কুয়েরি হচ্ছে, ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাকশন করতেছে প্রত্যেকটা স্টেপ। আপনি যখন চিটাগং দিলেন, চিটাগং দিলে আপনার হালিশহর দিলেন, তারপরে চকবাজার দিলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কুয়েরিটি জেনারেট হচ্ছে, জেনারেট হয়ে ডাটাবেজের সাথে ইন্টারঅ্যাকশন করে আপনাকে ভ্যালুটা ডাটাটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে MySQLটা একটা জিনিস আর SQLটা আরেকটা জিনিস। SQLটা হচ্ছে যেটা হচ্ছে কুয়েরি করে নিয়ে আসবে আপনার MySQL ডাটাবেজ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? তাহলে আমরা যে ডাটাবেসটাকে সেভ করব সেটা ওই MySQL এ গিয়ে সেভ হচ্ছে? হ্যাঁ, MySQL এ সেভ হচ্ছে। আর ওইটা হচ্ছে SQL টা হচ্ছে কি একটা প্রসেস? হ্যাঁ, SQL টা হচ্ছে এই যে MySQL এর সাথে ইন্টারঅ্যাকশনের জন্য একটা প্রসেস। হুম হুম। ফর এক্সাম্পল Oracle, Oracle এর সাথে ইন্টারঅ্যাকশনের জন্য SQL টা একটা প্রসেস, ঠিক আছে? তো আমরা এটা সম্পর্কে জানলাম। এখন আমরা যদি একটা ডোমেইন হোস্টিং আমরা নিই, তাহলে আমাদেরকে ডোমেইন হোস্টিং এর মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। আমি একটু পজ করে আমি ইয়াটা আমার হোস্টিং এ ঢুকতেছি, ঠিক আছে? ঠিক আছে। দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। প্রথমে আমরা একটা ডোমেইন যখন কিনব, আমাদের ডোমেইনে যখন এন্টার করব, তখন আমাদের ডোমেইনের ইন্টারফেসটা লুকটা ঠিক এরকমই দেখাবে। এখন এখানে যেরকম দেখাচ্ছে ইনডেক্স অফ, ঠিক আছে? মানে আমাদের ডোমেইনটা একদম ফাঁকা, আমাদের ডোমেইনে কিছু নাই। তো আমরা আমাদের যখন সি প্যানেলে ঢুকবো, এটা হচ্ছে সি প্যানেল দেখতে এরকম দেখাবে। যখন আমরা একটা ডোমেইন কিনবো, যে ডোমেইন হোস্টিং প্রোভাইডার আমাদেরকে একটা সি প্যানেলের অ্যাক্সেস দিবে, এটা হচ্ছে একটা সি প্যানেলের ইন্টারফেস, ঠিক আছে? তো এখানে নিচে যখন স্ক্রল করবে, যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার, এখানে কিন্তু যে ওয়ার্ডপ্রেসটা লেখা আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। সবাই বুঝতে পারতেছে? ভাই একটু এই জিনিসটা আবার দেখান তো, এই জিনিস মানে কিভাবে আনছেন, এটা আমি আসলে একটু ছিলাম তো, এটা দেখাই নেই। আমাদের একটা ডোমেইন যখন কিনবো, আমাদের ডোমেইনটা তখন একদম খালি থাকবে, রাইট? এবং আমাদেরকে, আমরা যখন ডোমেইন কিনবো, আমাদেরকে একটা সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া হবে। তো এটা হচ্ছে আমার সি প্যানেল, যেহেতু আমি এখানে লগ ইন করে আপনাদেরকে কিভাবে ইনস্টল করতে এটা দেখাচ্ছি। যখন আপনি আমরা সি প্যানেল নিব, ওয়েবসাইটের ডোমেইন নিব, তখন আপনিও নিতে দেখতে পারবেন, বুঝছেন? ওকে, তো ওয়ার্ডপ্রেসে যাও। তো এখানে ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে না? হুম। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে এই যে সি প্যানেল দেখতে এরকম দেখাবে, এই যে লেখা আছে, আমাদের ওয়েবসাইট থেকে আমরা এরকম সেমটা দেখতে পারবো না? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট থেকে আমাদের, আমরা যখন সি প্যানেল অ্যাক্সেস পাবো, তখন আমরা এরকম দেখতে পাবো। নিচে যখন আসবো, এখানে যে ওয়ার্ডপ্রেস লেখা আছে, আমরা এটা হচ্ছে যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার, এখানে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব।
ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করব ওয়ার্ডপ্রেসে যখন ক্লিক করব তখন আমাদের এখানে যে ইনস্টল লেখা আছে না সবাই দেখাচ্ছে আমরা এই যে ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ডোমেইনগুলো সিলেক্ট করব যেটা যেই ডোমেইনে আমরা ইনস্টল করব এটা হচ্ছে আমরা যে digitalmarketing.encourage.com ঠিক আছে দেখা যাচ্ছে এই পাশে যে আমাদের ডোমেইনটা ওপেন করলাম আর কি যে এটা একটা সাব ডোমেইন এই যে digitalmarketing.encourage.com তো এই ডোমেইনে আমরা এটা এখান থেকে আমরা এই যে ডোমেইনটা সিলেক্ট করলাম এখানে এখানে আপনার যতগুলো ডোমেইন থাকবে আপনার এখানে শো করবে তো আমরা আমাদের নিজেদের নামে যে ডোমেইনটা থাকবে আমরা ওই ডোমেইনে ইনস্টল করব ঠিক আছে একজনের ডোমেইনে আরেকজন আমরা ইনস্টল করব না নিজেরটা নিজে আর কি নিজেরটা আমি যে মনে করেন এখানে আপনার নামে যে ডোমেইনটা থাকবে ওই ডোমেইনে আমরা সিলেক্ট করব তারপরে ঠিক আছে এখানে এটা চেঞ্জ করব না এখানে যে বাবা আছে এটাই থাকবে তো আমরা একটা সাইটের একটা নাম দিব মাই ব্লগ এখানে যেটা আছে ফর एग्जांपल এটা যেটা আছে এটা থাকলো এখানে আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব ঠিক আছে এখানে আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব তো আমরা আমি একটা পোস্ট করে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমরা ঠিক আছে আমরা কে হোস্ট ভাই ফজলুল ভাই হোস্ট বলতেছি উনি অফ করে দিতে পারবেন চাইলে হ্যাঁ আচ্ছা এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে এই যে যখন নিচে স্ক্রল করব দেখেন এখানে কিন্তু আর কিছু নাই এখানে কিন্তু নিচে এখন এখান থেকে আমরা নিচে স্ক্রল করব এখানে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না এখানে চাইলে আমাদের ইমেইলটা দিয়ে দিতে পারি তাহলে এখানে যখন আমরা ইমেইলটা দিয়ে দিব এই ইমেইলে আমাদের এই ডোমেইনের ইনফরমেশন গুলা চলে যাবে ঠিক আছে তো আমাদের নিজেদের ইমেইলটা আমরা এখানে দিয়ে দিব ঠিক আছে আমরা নিজেদের ইমেইলটা এখানে দিয়ে দিব যেমন আমি যদি ফর एग्जांपल এফ করিম 74 দিয়ে নেই তখন কি আমি লিখব এফ করিম 74 আচ্ছা তখন তো আমার ডোমেইন নামটা কি হবে ডোমেইন নামটা তখন আমার জিমেইল এর জায়গায় এফ করিম 74 হবে না আপনার জিমেইলটা তো এই যে আপনার এই যে কি বলে এটা আপনার ডোমেইন ডোমেইনটা তো আপনি এখানে আপনার জয়েন যে নাম দিবেন ওই নামে আপনার ডোমেইন ক্রিয়েট করা হবে ঠিক আছে তো আপনি এখানে এটা হচ্ছে অ্যাডমিন ইমেইল আপনার ইমেইলটা এখানে দিয়ে দিবেন না না আমি এটা বলিনি আমি বলতেছি ফর एग्जांपल আমি মার্কেটিং এজ নামে একটা ডোমেইন নিলাম হ্যাঁ তাহলে আমার ডোমেইনের নামটা কি মার্কেটিং এজ হ্যাঁ আমি এমই বললাম সংক্ষেপে এমই.com marketingeajs.com তাহলে এখন আমার ইমেইল অ্যাড্রেসটা কি হবে তাহলে ইমেইল অ্যাড্রেস হবে যে fazlul@emi.com না তখন তো আমি এখানে লিখব fazlul@emi.com ওইটা দিতে পারবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্রফেশনাল ইমেইল ক্রিয়েট করা যাবে যখন আপনার পার্সোনাল ডোমেইন থাকবে আর কি ঠিক আছে আমি ওটা পর আসতেছি তো আমরা এখানে আমাদের প্রথমে আমরা ইমেইলটা দিয়ে দিব ঠিক আছে ইমেইলে আমাদের
এই ডোমেনের ইনফরমেশন গুলো চলে যাবে, আমরা নিচে যখন স্ক্রল করব এখানে সেম ভাবে আমরা এখানে আবার দিয়ে দিব ইমেইলটা। আচ্ছা ঠিক আছে। আর এখানে পাসওয়ার্ডের এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনি পাসওয়ার্ডটা যখন স্ট্রং হবে তাহলে কিন্তু এই যে সবুজ কালারে আসবে, গ্রিন গ্রিন নাকি গ্রিন কালার আসবে, যখন গ্রিন কালার আসবে তখন আপনি ইনস্টল করতে পারবেন। যদি গ্রিন কালার এই যে 80, এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে 85%, যখন আপনি এখানে দেখবেন 80 প্লাস হয়ে গেছে এই প্রেসারটা, তখন আপনার আপনি ইয়ে করতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা এখানে নিচে যখন যাব এখানে কিন্তু সেম ইমেলটা দিব ইনস্টল, এখন ইনস্টলে ক্লিক করব, এই যে ইনস্টল হচ্ছে, আচ্ছা কয়েক সেকেন্ডের মধ্যেই এটা ইনস্টল হয়ে যাবে, এই যে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন এখানে এই পেশে কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে এখন আবার রিলোড করব। এই যে আমাদের ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে এরকমই দেখাচ্ছে, একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখন। ঠিক আছে, বুঝাচ্ছে? হ্যাঁ বুঝাচ্ছে, মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে আগে যে রূপটা ছিল সেই রূপটা চেঞ্জ করছে, কিছু জিনিস এখানে বসায় দিতেছে। এই যে একটা ওয়েবসাইট হয়ে গেছে, এটা একটা ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে, একদম ফ্রেশ একদম একটা ওয়েবসাইট। এই যে এখানে একটা পেজ আছে, এই যে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে শো হচ্ছে, ওই যে উপরে মাই ব্লগ ওয়েবসাইটের নেম, যেটা আমরা ওই যে শুধুমাত্র কোডিং করে দেখছিলাম নাম চেঞ্জ করে, রাইট? তারপরে এখানে যে একটা পেজ, এই যে সিম্পল একটা পেজ দেওয়া আছে এখানে, হ্যালো ওয়ার্ল্ড, তারপর যে আনক্যাটাগরাইজ, এগুলো একটা ওয়েবসাইট এখানে কিন্তু শো হচ্ছে। তো এটা হচ্ছে একদম যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব আমাদের ডোমেইনে এরকম দেখাবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? না বুঝা যাচ্ছে। ইনস্টল হওয়ার পরে আমরা কি এটাকে আর একটু গুছাবো কেমনে? এটা আসবো আস্তে আস্তে, আমরা শিখবো। আমার সরি, আমার হচ্ছে মাঝে নেট ডিস্টার্ব করে আমি একদমই বন্ধ হয়ে গিয়েছিলাম, আমার কোনো কিছু আর অন ছিল না। ভাইয়া যেটা বললেন যে কিভাবে এর পরের কাজটুকু করবেন, এর পরের কাজটুকু হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেস এর ভিতরে গিয়ে আপনার ওখানে থিম ইনস্টল করা যায়, থিম ইনস্টল করে থিমের আন্ডারে আপনাকে কাজ করতে হবে। অন্যান্য ওয়েবসাইটে যেমন কোডিং করে পার পেজ ক্রিয়েট করতে হয়, যেমন আপনাকে বলেছিলাম না যে ওয়ান পেজের হয়, তারপর মাল্টিপল পেজের হয়, এখানে অত কষ্ট করে ওয়ার্ডপ্রেসে অত কষ্ট করে করতে হয় না, এখানে জাস্ট আপনার ওইটা থিমের ওই জায়গার নামটা, জায়গার ওই অপশনটার নামটা আমার এক্সাক্ট এখন মনে নেই ভাইয়া, ওইটা প্লাগইনের উপরে, প্লাগইনটা যে আমরা করেছিলাম মনে আছে, প্লাগইনটা ঠিক উপরের অপশনটাই, ওখান থেকে গিয়ে আপনাকে থিমটা ইনস্টল করতে হয়। এখানে পেইড থিম থাকে, ফ্রি থিম থাকে, ফ্রি থিমে কাজ করলে আপনার ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে না, কিছু জিনিস বাই ডিফল্ট থেকে যাবে থিমের মধ্যে, কিছু জিনিস অ্যাড করতে পারবেন, আর পেইড থিমে গেলে কিছু জিনিস চাইলে আপনি কোডিং করে অ্যাড করা যায়। তো আমাদের হচ্ছে তো অত কোডিং শেখার বা করার তো প্রয়োজন হয় না, আপনাদেরকে এটা দেখতে বলার বা নাজমুলকে বলতে বলার কারণ হচ্ছে নাজমুল ওয়েবসাইট নিয়ে কাজ করে, আপনারা জিনিসটা জেনে রাখলেন, ধোয়াশা থাকলো না যে আচ্ছা কিভাবে একটা ওয়েবসাইট রেডি হচ্ছে।
আপনাদের এখানে বায়ার হয়তো ওয়েবসাইটটা রেডি করে আপনাদেরকে দিয়ে দিবে, তারপরে বলবে এটার এসইও করে দাও যদি ওয়ার্ডপ্রেস হয়। আর যদি অন্য কোনো ওয়েবসাইট হয়, মানে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের যদি আপনাকে এসইও করতে বলে সেটাকে এসইও অডিট বলে। এসইও অডিট করে ওইটার যেই যেই জায়গায় প্রবলেম থাকে বাগ ফিক্সিং বলে, ওইটাকে বাগ ফিক্সিং করার জন্য আপনি সমস্ত কিছু অডিট করে, এসইও অডিট করে আপনি বের করে দিবেন ওর এই ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে, কোথায় কোথায় কোন জিনিস রিপেয়ার করতে হবে, কোথায় কোথায় কোন জিনিসকে মডিফাই করতে হবে, কি চেঞ্জ করতে হবে। ওকে এই লিস্টটা যখন দিয়ে দিবেন সেটা হচ্ছে আপনার এসইও কাজ হয়ে যাবে। এরপরে ও এই লিস্টটাকে নিয়ে একটা ওয়েব ডেভেলপারকে দিবে, অথবা যদি আপনি তার কাজটা নিতে চান সেক্ষেত্রে হবে যে আপনি বলবেন আমি তোমার এসইও অডিট করে দিব, আমি তোমার ওয়েবসাইট ঠিক করে দিব, তখন এসইও অডিটের কাজটা আপনি করবেন, ওয়েবসাইটের কাজটা আপনার ওয়েব ডেভেলপারকে দিয়ে করাবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? আবার এরকম অনেক ওয়েবসাইট দেখবেন উপরে হোমে গেলে একটা পেজে নিয়ে যায়, অ্যাবাউটে গেলে একটা পেজে নিয়ে যায়, কিন্তু সাইফুল ভাইয়ার ওয়েবসাইটে যদি ঢুকেন তাহলে দেখবেন ওনাকে হোমে দিলে ওই একটা পেজে নিয়ে আসবে, অ্যাবাউটে গেলে আপনাকে স্ক্রল করে অ্যাবাউটটা ওনার ওই পেজের যেখানে আছে সেখানে নিয়ে আসবে, অন্য কোনো পেজে নিয়ে যাবে না, নতুন আর একটা ট্যাব ওপেন করবে না যেটা মাল্টিপল পেজে ওপেন করা যায়। ভাইয়া ওয়েব ডেভেলপমেন্ট, ভাইয়াদের লোকাল এসইও করা নাই, মানে সরি গুগল মাই বিজনেস করা নাই। কালকে ইমন আমাকে একটা কোয়েশ্চেন করেছে যে আপু আমরা লোকাল এসইও কেন বলি, গুগল মাই বিজনেস কেন বলি না? এটা নাই কি আপু? 95 ভাইয়া চ্যানেলের নাম অত হচ্ছে ইগল ফ্রিল্যান্সার 95। ভাইয়া প্রচুর চেঞ্জ করে ওয়েবসাইট, ভাইয়া প্রচুর চেঞ্জ করে ওনার ওনার এই যে ডান পাশের বাটন গুলি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আপনাদেরও থাকবে, তো ওনার যেখানে ক্লিক করবেন আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, এই এক পেজের মধ্যে যেখানে যেখানে ওনার যেটা আছে সেখানে নিয়ে যাবে। কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা সুবিধা হচ্ছে এই কোডিং করতে হয় না, ওখানে জাস্ট একটা অপশন থাকবে আপনি অ্যাবাউট দিবেন না, হোম দিবেন না, মেনু দিবেন, এরকম করে বাটন গুলি আপনি অ্যাড করলে প্রত্যেকটা বাটনের আন্ডারে একটা করে পেজও হতে পারে, আবার চাইলে প্রত্যেকটা বাটন একটা পেজের মধ্যেও এনে নিতে পারেন। ও যেটা এখন ইয়ে করলো ওয়ার্ডপ্রেস তৈরি করার পরে এটার ব্যাক এন্ডে যখন যাব একটা ওয়ার্ডপ্রেস এর আপনার যখন আপনাকে বায়ার আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস দিবে, লগইন অ্যাক্সেস দিবে, তখন হচ্ছে নরমালি একটা ওয়ার্ডপ্রেস এর WP ড্যাশ অ্যাডমিন, ঠিক আছে, এটা যখন দিব তখন হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে আমাদের অ্যাডমিন এর লগইন এর অ্যাক্সেস আছে, এটা যখন আমরা লগইন দিব আমি বস করে অ্যাডমিন লগইন দিচ্ছি, এটা হচ্ছে আমরা যখন লগইন করব আমাদের ওয়ার্ডপ্রেস এর একদম ফ্রেশ এই ড্যাশবোর্ডটা এরকম দেখাচ্ছে, এই যে অ্যাপিয়ারেন্স, দাঁড়ান ভাই আমি যে বললাম ভুলে গেছি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ইনস্টল করে নিতে হয়। কন্টিনিউ করেন না শুনতে, কন্টিনিউ করেন, আমি অ্যাপিয়ারেন্সটা ভুলে গেছিলাম। এই যে এখানে আমরা যখন এই যে ভিজিট ওয়েবসাইট লেখা আছে এটাতে যখন ক্লিক করবো আমাদের ওয়েবসাইট থেকে আমরা পাশাপাশি আমরা ভিজিট করতে পারবো, দেখতে পারবো কিরকম ওয়ান কাইন্ড অফ রিলোডের মতো,
এখানে এটা কিন্তু যে আমরা এখান থেকে কিন্তু আবার যখন আমরা লগ ইন করে বলবো এখান থেকেও কিন্তু আমরা যে ড্যাশবোর্ডে যেতে পারবো, ড্যাশবোর্ডে যখন ক্লিক করবো এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড, যেখান থেকে আমরা ওয়েবসাইটটাকে আমাদের ওয়েবসাইটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে না, এটাকে যদি আমরা এই যে একটা এটা একটা পোস্ট সম্ভবত এই যে হ্যালো ওয়ার্ল্ড এটাকে আমরা চেঞ্জ করি একটু, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের চেঞ্জ হচ্ছে কিনা। আমরা যদি এটা এখানে চেঞ্জ করি, আপডেট করি, এখানে যখন আমরা রিলোড দিব এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমরা ব্যাক এন্ড থেকে যখন আমরা চেঞ্জ করব আমাদের ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয়ে যাবে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো? এখানে আমরা লেফট সাইডে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এগুলা আলাদা আলাদা ট্যাব। এখানে যখন আমরা ক্লিক করব আলাদা আলাদা ট্যাব ওপেন হবে। এটা যখন ড্যাশবোর্ডে ক্লিক করব এটা একটা ট্যাব ওপেন হলো। তারপর হচ্ছে যে ফোস্টে যখন ক্লিক করব ফোস্টে এখানে কিন্তু আবার আলাদা যে সাব ট্যাব অনেকগুলো আছে। এই যে অল পোস্টে যখন ক্লিক করব এখানে আমরা যে পোস্ট গুলা করব আমাদের এখানে থাকবে পোস্ট গুলা। ঠিক আছে, তাহলে একটা পোস্ট করি আমরা, পোস্ট এই যে উপরে লেখা আছে অ্যাড নিউ পোস্ট। এই যে একটা কিসের কাজ চলতেছে কে এটা? আপনি এতক্ষণ কোথায় ছিলেন ভাইয়া? এখানে আমরা একটা ড্যামি কন্টেন্ট দিয়ে দিই। আমরা পাবলিশ করে দিই, পাবলিশ। এখন এখানে যে ভিউ পোস্টে যাই, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই যে আমরা নিচে কিন্তু এখানে কমেন্ট করতে পারি, হ্যালো এই যে আমরা কমেন্টের বিষয়টা বললাম না, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে কমেন্ট করা যায়। এটা কিন্তু আমরা আবার ড্যাশবোর্ডে যাই, তো আমাদের এটা আমরা যে পোস্ট করতেছি এই জিনিসটা তেমন সুন্দর দেখা যাচ্ছে না। তো আমরা এখানে এই যে এটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এখানে আমরা এই যে প্লাগইনসে লেখা যাচ্ছে, প্লাগইনসে লেখা যাচ্ছে প্লাগইনসে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে এখানে এই যে এখানে যদি এটা না আসে ক্লাসিক এডিটর, এডিটরটাকে আমরা ইনস্টল করব, ক্লাসিক এডিটর, অথবা আমরা এখানে সার্চ করলেও আসি যাবে। এখানে যদি এটা আসে আমরা সার্চ করতেছি না, এই যে রাইট সাইডে এখানে যে সার্চ বার আছে সার্চ প্লাগইন, প্লাগইনটা হচ্ছে আমাদের সহযোগী, আমাদেরকে কাজ করতে সহযোগিতা করবে।
ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, ঠিক আছে? তো আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করব, অ্যাক্টিভ দিলাম, এখানে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে আমাদের সবগুলা প্লাগইন এখানে দেখাবে। তো আমরা এটা আস্তে 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 কনসেপ্ট ক্লিয়ার হবো। এখন আমরা আবার পোস্টে যাচ্ছি, অ্যাড নিউ পোস্ট। দেখছেন আমাদের কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, আগে একরকম ছিল এখন কিন্তু আরেক রকম হয়ে গেছে পোস্টের, রাইট? এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল না আগের থেকে। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা প্লাগইন এর কারণে চেঞ্জ হয়ে গেছে আমাদের ইন্টারফেসটা। অর্থাৎ এটা যদি আমরা এখন আমরা যদি HTML CSS করতাম তাহলে আমাদের মিনিমাম আধা ঘন্টা লাগতো, কিন্তু আধা ঘন্টা কাজ এটা আমরা এখন 1 মিনিটে করে ফেললাম। দেখছেন এটা কিন্তু আধা ঘন্টা না, আপনি আরো অনেক বেশি লাগবে। এই যে আপনি আগে আগে পোস্টটা করলাম, এখানে কিন্তু এরকম হিজিবিজি ছিল, কেমন জানি পোস্টটা করতে। আমি এখানে আমি যদি এখন নতুন একটা পোস্ট করি, ফেসবুক মার্কেটিং, এখানে আমি যদি আমরা এই যে এটা পুরো এখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এটা হচ্ছে আপনার ওয়ার্ড এর মতো। এখান থেকে আমরা একটা ডেমি কন্টেন্ট নিলাম, ঠিক আছে? এখানে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো, এই যে বোল্ড, তারপর হচ্ছে এটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, তারপরে এই যে ইটালিক করে দিলাম, তারপর হচ্ছে নিচে এটাকে আমি বুলেট পয়েন্ট দিয়ে লিস্ট করলাম, তারপর হচ্ছে মনে করেন এটাকে আমি কোটেশনের ভিতরে দিলাম, এই যে এটা কোটেশন মাঝখানে লেফট সাইডে। তারপর হচ্ছে যে এর আগে আমরা যে ইমেইল মার্কেটিং এ কিন্তু আমরা একটা জিনিস দেখছিলাম, এই যে লিংক লিংক ক্রিয়েট করা আমাদের ওয়েবসাইটে, গতকাল কেউ দেখেছে ভাইয়া, সেটা হচ্ছে কোয়ারাতে কিভাবে লিংক ক্রিয়েট করে দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা এখানে কিন্তু আমরা লিংক দিয়ে দিতে পারি, এই যে এখানে এখানে কিন্তু এটা পুরোটা ওয়ার্ড, আপু কালকেও দেখাইছে এটা, এই যে এটা লিংক ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এটা বেশি দেখা যায় আমরা যদি উইকিপিডিয়াতে যাই, তখন যখন কোনো কিছু সার্চ করি এখানে কালো লেখার মাঝে যেই লেখাগুলি নীল আকারে হয়ে থাকে ওইটা প্রত্যেকটাই একটা লিংক, ক্লিক করলে আলাদা 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 ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটা আর এত বেশি ইউজ করে আমি এইজন্য উইকিপিডিয়াতে যাই না এখন আর। এই যে আমরা একটা একটা এটা একটা আমরা ইয়া করলাম, হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংক করা, হ্যাঁ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংক, আপু যেটা বলছে এটা আর কি। তো এটাকে ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংক বলা যায়, এটাকে অফ পেজ এসইও বলা হয়। বেসিক্যালি অন পেজ এসইও হচ্ছে এই কন্ট্রোল প্যানেলটা নিয়ে, মানে ওয়ার্ডপ্রেস এর কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি এই কন্ট্রোল প্যানেল থেকে যে পোস্টটা করছেন, এখানে যেমন ভাইয়া পোস্টটা করে দিচ্ছে পোস্টটা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি অন পেজ এসইও করতে যান সেক্ষেত্রে এই পোস্টের মধ্যে কিওয়ার্ডের একটা লিমিটেশন থাকতে হবে, তারপরে আপনার অনেকগুলি ক্রাইটেরিয়া থাকে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনাকে এখানে ফুলফিল করতে হবে, এবং লেফট সাইড সরি রাইট সাইডে আপনাকে ওরা দেখাবে কোনটা কোনটা আপনার ফুলফিল হয়নি, ওইটার ইমোজি আকারে দেখায়, স্মাইলি ইমোজি দেখায়, ওইটা যতক্ষণ না পর্যন্ত গ্রিন হবে আপনার এই অফ পেজ অন পেজ এসইওটা হয় না, তারপরে এটাকে পোস্ট করা যায়। তো ওয়ার্ডপ্রেস এর ভিতরে বসে কন্ট্রোল প্যানেলে বসে আমরা যে এসইওটা করি সেটা আমাদের অন পেজ এসইও, অন পেজ এসইও আর কিছুই না, জাস্ট পোস্ট করা, যে কোনো কিছু একটা পোস্ট করা প্রপার ওয়েতে, কিওয়ার্ড ট্যাগ লিংক করে ছবি দিয়ে ছবিগুলিকে এসইও করে প্রপার ওয়েতে পোস্ট করা। আর অফ পেজ সরি অন পেজ এসইও, অফ পেজ এসইও, অফ পেজ এসইও হচ্ছে অন্যের ওয়েবসাইটে গিয়ে, যেটা আগে নাজমুল ভাইয়া দেখালো না, কমেন্ট করতে পারি আমরা,
আমরা অন্যের ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করব, ওই কমেন্টে আমরা একটা ওয়ার্ডকে ধরে তার উপরে হাইপারলিংক করে তাকে লিংক দিয়ে তারপরে সেটা ওইখান থেকে চলে আসাটাকেই হচ্ছে ব্যাকলিং বলে। ওই ব্যাকলিংটাই হচ্ছে আপনার অফ পেজ এসইও। যারা এই পোস্ট করাটা বুঝবেন না তারা কিন্তু অন পেজ এসইও বুঝবেন না। যে দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমরা একটা পোস্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? এই যে নিচে যখন রাইট সাইডে আমরা দেখব এখানে এই যে সেট পিকচারড ইমেজ, পিকচার ইমেজ, ঠিক আছে? এখানে যখন ক্লিক করব আমরা ইমেজ সিলেক্ট করতে পারব এই পোস্টে। নেট ইস্যু করতেছে মানে, এই যে যখন আমরা সিলেক্ট করব এখান থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিলাম, এই যে এখানে কিন্তু অল্টার টেক্সট এখানেও কিন্তু দেওয়া যায়, ইমেজের অল্টার টেক্সট, ঠিক আছে? তাহলে আমরা যখন পেস্ট এই ছবিটাকে যখন আমরা সেটআপ করব বা আনব ইম্পোর্ট করব তখনই আমরা এটাকে এসইও করে ফেলতে পারতেছি। হ্যাঁ, প্রত্যেকটা ইমেজ হচ্ছে না তখন প্রপার এসইও হচ্ছে না, তখন টাইটেল ডেসক্রিপশন ক্যাপশন দিতে পারছেন এই ছবিটা যেটা আপনার একটা ওয়েবসাইটে ঢোকা সাথে সাথে আপনি যদি লোড হতে দেরি হয় তখন এখানে লিখা উঠে। এটা মেবি ওই দিন আমি কোন একটা কাজের সময় ইমন দেখেছিল, ইমনকে আমি আবার দেখেছিলাম যে দেখেন লোড হতে হতে এই যে ছবিটার উপরে লিখা চলে আসবে, এখানে যেটা থাকবে সেটা কিন্তু আপনার দেখাবে। কিন্তু আপনি যেটা অফলাইন এসইও করেন, হ্যাঁ মানে ইম্পোর্ট করার আগে অফলাইন এসইও করে নিয়ে আসবেন ট্যাগ দিয়ে, আর এখানে এসে ছবির ক্যাপশন টাইটেল ডেসক্রিপশন দিবেন যে এটা কি নিয়ে ছবিটা, আর ছবিটা অফলাইন এসইও করে আনতে হবে আপনাকে এখানে আপলোডের আগে। আচ্ছা, আমাকে ট্যাগ আর অল্টার টেক্সট এর পার্থক্যটা কি? অল্টার টেক্সট হচ্ছে কি ভাইয়া, একটা ছবি সম্পর্কে বলা যে ছবিটা লোড হওয়ার আগে ছবির মধ্যে ওই লেখাটা উঠে থাকে, এই ছবিটা কি নিয়ে, সেটা হতে পারে কোনো কোম্পানির নাম, সেটা হতে পারে কিওয়ার্ড টাইপের, সেটা হতে পারে ছবি রিলেটেড কোনো তথ্য, এই টাইপের কিছু দিয়ে অল্টার টেক্সট করা হয়। মানে এটা তো টেক দিয়েও দেখায়, আমরা তো টেক দিয়েও এই কাজটা করছি। কোনটা দিয়ে? এই যে আপনি যে জিনিসটা বললেন ছবি সম্পর্কিত ইয়েটা, আমরা যখন ছবির উপরে মাউসটাকে রাখলে তখন যে ট্যাগ গুলো লিখছি সেই ট্যাগ গুলো দেখায়, তো এটা এসইও এর জন্য দেখায়। আর এখন অল টেক্সট যেটা এসইও এর, ওইটা কিন্তু আপনি ডাউনলোড করলে এইটা এই ওয়েবসাইটের ছবি তারা তখন বুঝতে পারবে। যেমন অনেক ওয়েবসাইটের ছবির নিচে নাম লিখা দেখবেন যে এটা কোন জায়গার ছবি, কার ছবি, তো আপনি যদি অফ পেজ এসইও করে দেখেন তাহলে এটা দেখতে পারবেন। আর অল টেক্সটের যেটা, অল টেক্সটটা হচ্ছে ছবি, এই যে ধরেন এই যে ছবিটা লোড হচ্ছিল না ভাইয়া এইমাত্র দেখলেন না, লোড হতে যখন কেউ যখন আপনার এই ওয়েবসাইটে ঢুকবে এই ছবিটা লোড হতে দেরি হবে তখন এই ছবিটার যে অল টেক্সটে যে টেক্সট গুলি দেয়া থাকে এই ছবি রিলেটেড তথ্য দেয়া থাকবে সেই তথ্যটা তারা এখানে দেখতে পাবে। দুইটা দুইটা জিনিস, একটা হচ্ছে ট্যাগটা আপনার ছবির উপরে কার্সর নিয়ে গেলেই দেখা যায়, আরেকটা হচ্ছে টেক্সটটা লোড হতে দেরি হলে তখন ছবির উপরে ওই টেক্সট গুলি উঠে থাকে। দুটো দুটো জিনিস কিন্তু কোনো অফ পেজ এসইও করা কোনো ছবিকে যখন আপনি আপলোড করে দিবেন আপনি ছবির উপরে কার্সর নিয়ে গেলে কখনো দেখবেন না যে সেখানে আপনার ট্যাগ গুলি দেখাচ্ছে। এই ট্যাগ গুলি আপনি দিচ্ছেন কারণ এই নাম দিয়ে এই শব্দগুলি দিয়ে কেউ যখন অন্য কোথাও সার্চ করবে সেখানে যাতে আপনার ছবিটা দেখা যায়। বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা বুঝছি। আমরা এখন এখানে এই যে গ্যালারিতে আমরা যখন ক্লিক করব এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আমরা কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিছিলাম, ওই যে হাইপার লিঙ্ক যেটা দিয়ে দিছিলাম আর কি। তাহলে আমরা এখানে যখন অল পোস্টে ক্লিক করব আমাদের যতগুলো পোস্ট আমরা করব আমাদের এখানে দেখাবে। নাজমুল ভাই, এখানে অ্যাড মিডিয়া আর ফিচারড ইমেজ যেটা, দুটোটা কি সেম ইস্যু নাকি, মানে দুটোটা কি সেম কাজ করে? আগের আগের কষ্ট করে আগের এটাতে জানবো, আগের ইন্টারফেস যেটা ছিল ওই যে এখন পোস্ট করলেন যেটা।
যে এখানে অ্যাড মিডিয়া যেটা আপনার ওই ইয়াটার এই যে মনে করেন এখানে দুইটা দুইটা ছবি না, একটা হচ্ছে পিকচারে এবং হচ্ছে আরেকটা হচ্ছে আমি এখানে পোস্টের মধ্যে দিলাম। আচ্ছা এটা আমি আপডেট করি তাহলে দেখতে পারবেন জিনিসটা। তাহলে নাজমুল একটা এড মিডিয়া থেকে একটা পোস্ট দাও আর ওই যে ফিচার থেকে একটা পোস্ট দাও, তাহলে জিনিসটা বোঝা যাবে। দেখেন এই যে এটা কিন্তু এই যে মনে করেন পিকচার ইমেজ যেটা এটা হচ্ছে আপনার বড় দেখাচ্ছে দেখেন এখানে, আর এটা হচ্ছে আমাদের পোস্টের মধ্যে। এটা কিন্তু এই যে এটা এটা চাইলে আমি নির্দিষ্ট জায়গায় দিতে পারি বা এই জায়গায় দিলাম, ঠিক আছে। মনে করেন আমরা অনেকগুলো অনেক সময় দেখি না যে আমাদের পোস্টের লেখার মাঝামাঝি টাইমে একটা ছবি থাকলো, তারপরে বুঝতে পারছেন এখন আমি এটাকে আপডেট করে দিলাম। আপডেট করার পরে এটাকে আমি রিলোড করি। পিকচার ইমেজ হচ্ছে আমাদের মেইন ইমেজ যেটা আমাদেরকে সবাই, আর এটা হচ্ছে আমি এই ইমেজ হচ্ছে আমি আমার কন্টেন্টের মধ্যে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। প্রথম যে ছবিটা ওটা কি ফিচার না? প্রথম যেটা বড় এটা হচ্ছে, হ্যাঁ প্রথমটা হচ্ছে ফিচার ইমেজ, আর যেটা কন্টেন্টের মাঝখানে আছে বিভিন্ন জায়গায় ডানে বামে থাকবে সেটা কি মিডিয়া থেকে আনা? এই যে এখানে আমরা অ্যাড মিডিয়া থেকে আমরা এখানে আমাদের পোস্টের মধ্যে যে কোনো জায়গায় আমি শেয়ার করতে পারি, এটা ক্লিয়ার? তো এখানে এখানে কিন্তু এই যে রাইট সাইডে একটা ক্যাটাগরিজ একটা অপশন লেখা আছে, আমরা চাইলে ক্যাটাগরি অনুযায়ী আমাদের পোস্টগুলো করতে পারি। এই যে এখান থেকে এই যে ক্যাটাগরিতে যখন আমরা ক্লিক করব এখান থেকে আমরা কিন্তু ক্যাটাগরি সেট করতে পারি, যেখানে আন ক্যাটাগরিজ আছে না সেটা আমরা দিলাম এই যে ডিজিটাল মার্কেটিং এখানে চলে আসছে। এই যে এখানে আন ক্যাটাগরিজ আছে না, আন ক্যাটাগরিজ আন্ডারে যেগুলো যে পোস্ট গুলো থাকবে এগুলো এখানে দেখাবে। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, হ্যাঁ ভাইয়া ক্যাটাগরি যেটা বললাম না, ধরো আমাকে এখানে তুমি তিনটা ক্যাটাগরি তৈরি করে দাও, যেটা যেমন ধর একটা হচ্ছে কি ফেসবুক, আরেকটা হচ্ছে কি ইউটিউব, আরেকটা হচ্ছে কি লিংকডইন, এই তিনটা ভাগ করলে তখন বুঝতে পারবে। হ্যাঁ এই যে ফেসবুক দিলাম, মানে আমরা তিনটা ক্যাটাগরিতে কাজ করতেছি। হ্যাঁ একটা হচ্ছে কি ফেসবুক, আরেকটা হচ্ছে ইউটিউব, আরেকটা হচ্ছে লিংকডইন, ঠিক আছে। আরেকটা হচ্ছে লিংকডইন। এখন এটার ইন্টারফেসটা দেখাবে কেমনে? এখন এটা হচ্ছে এই যে মনে করেন এই যে ক্যাটাগরিটা দেখা যাচ্ছে না, তো আমরা যখন এখানে পোস্ট করব প্রথম আমরা এখানে ফেসবুকের জন্য একটা পোস্ট করি, ওকে ফেসবুক বন্ধ একটা করলাম, আমরা লিংকডইন এর জন্য করি। লিংকডইন এর জন্য একটা পোস্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। এই যে এখানে রাইট সাইডে আমাদের যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করছি এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখছেন অল ক্যাটাগরিজ। তো আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিব, যেমন কারণ আমাদের লিংকডইন এর ক্যাটাগরিতে পড়বে আমার এই পোস্টটা। এটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যে কোন ধরনের আপনি যখন পোস্ট করতে যাবেন একটা ওয়েবসাইটে তখন কিন্তু আপনাকে বলে দিবে যে ক্যাটাগরি আন্ডারে আপনি পোস্টটা করতেছেন। আমরা লিংকডইন এর আন্ডারে পোস্টটা করতেছি, একটা ছবি নামাই আমরা, হ্যান্ডশেকটা নাও, হ্যান্ডশেক, হ্যাঁ যে কোনো একটা নাও, অসুবিধা নেই।
ঠিক আছে এখানে আমি যে ক্যাটাগরি লিংকডইন সিলেক্ট করে দিলাম পাবলিশ দিয়ে দিলাম এখানে যে দেখছেন এখানে কিন্তু একটা ফার্মা লিংক ক্রিয়েট হচ্ছে আমাদের পোস্টের জন্য একটা লিংক ক্রিয়েট হচ্ছে সাথে সাথে এই যে আমি লিংকে যদি ক্লিক করি আমার লিংকডইন এর পোস্টটা দেখা যাচ্ছে আমি প্রথম যদি পেজে যাই একদম এখন মেইন পেজে কি রকম দেখাবো আমরা দুইটা পেজ তৈরি করছি একটা ফেসবুক আর একটা লিংকডইন না এটা আমরা একটা পেজ তৈরি করি নাই আমরা পোস্ট ক্রিয়েট পোস্ট পোস্ট করছি হ্যাঁ পোস্ট দেখেন এটা এখানে যে আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে এই যে আন ক্যাটাগরিজ এর আন্ডারে যেগুলো এগুলো কিন্তু যে ফেসবুকেরটা দেখা যাচ্ছে ঠিক আছে এখন যদি আমি লিংকডইন এর আন্ডারে দেখি ক্যাটাগরি এই লিংকডইন এর পোস্টটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে এটা এটা তো এই যে ইন্টারফেসটা কিন্তু আমরা এরকম দেখা যাচ্ছে আমরা যদি ইন্টারফেসটা একটু চেঞ্জ করতে চাই আমরা কিন্তু এখন পেজ ক্রিয়েট করি না এটা আমরা পরে ক্রিয়েট করতেছি ঠিক আছে তো আমরা এই যে অ্যাপিয়ারেন্স আছে না একটা আমাদের সব আচ্ছা এটা আমরা স্টেপ বাই স্টেপ আসি আমরা এই মিডিয়া প্রত্যেকটা মিডিয়া গুলো আমাদের এখানে থাকবে মিডিয়াতে থাকবে আমি দুইটা দুইটাই মিডিয়া ইউজ করছি অলরেডি আমার সবগুলা ইমেজ আমি চাইলে এখানে অ্যাড নিউতে দিয়ে আমি প্রত্যেকটা ইমেজ আগে এখানে আপলোড করে রাখতে পারি এবং যখন দরকার হবে আমি এখান থেকে সিলেক্ট করে দিব এবং হচ্ছে আমার পেজ আমরা একটা পেজ ক্রিয়েট করি ঠিক আছে এতক্ষণ দেখছি আমরা পোস্ট দেখেন কিন্তু এটা কিন্তু আপনার ইজি বিজি করি না ঠিক আছে আমরা একটা পেজ ক্রিয়েট করি হোম পেজ ঠিক আছে হোম পেজ নাম দিলাম হোম পেজ দিয়ে এটা আমরা পাবলিশ করে দিলাম তো এখানে এর আগে আমরা কিন্তু এখানে যে শুধু স্যাম্পল একটা পেজ দেখাচ্ছিল তো আমরা এটাকে একটা রিলোড দিয়ে দিই দেখছেন আমাদের হোম পেজটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এখন যেটা এখন এই পেজটা কিন্তু একদম ফাঁকা কিছু নাই স্যাম্পল পেজের আন্ডারে কিন্তু আমাদের একটা ওই যে একটা পোস্ট আছে তো এখানে আমরা হোম পেজ একটা একটা পেজ ক্রিয়েট করলাম এখন এখানে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে কেমন জানি দেখাচ্ছে না দুইটা পেজ আছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা কেমন দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে না তো এটা হচ্ছে এখন যদি আমরা ওয়েবসাইটের ডিজাইনটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা থিমের সাহায্য নিব এর আগে কিন্তু আমরা যে পোস্ট করার জন্য পোস্টের যে ডিজাইনটা এটাকে চেঞ্জ করার জন্য একটা প্লাগইন ইউজ করেছিলাম হ্যাঁ এবং থিমও কিন্তু আপনার একটা ওয়েবসাইটের পুরো স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিবে থিম তো আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিমে যখন ক্লিক করব এখানে দেখা যাচ্ছে আমাদের তিনটা থিম দেখা যাচ্ছে এখান থেকে যদি আমি এই থিমটাকে অ্যাক্টিভেট করি এখন দেখেন এখানে কিন্তু একরকম দেখা যাচ্ছে আমি এটাকে একটা অ্যাক্টিভেট করলাম এখানে অ্যাক্টিভেট লেখা আছে না এই যে অ্যাক্টিভেট নেট ইস্যু করতেছে মনে হচ্ছে এখানে অনেকগুলো ওপেন করা কয়েকটা ক্লোজ করে দাও জিমেইল ওপেন করা আছে ফেসবুক ওপেন করা আছে না সেটা সমস্যা নাই যে আমার এই এই থিমটা কিন্তু অ্যাক্টিভেট হইছে এখন অ্যাক্টিভ যেটা এটা প্রথমে দেখাবে আমি এটাকে একটু রিলোড দিই দেখুন এখন কেমন দেখা হচ্ছে দেখছেন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে না আগে একরকম ছিল আগে এরকম ছিল এখন কিন্তু আরেক রকম হয়ে গেছে এটা কিন্তু থিমের কারণে চেঞ্জ হয়ে গেছে পুরো স্ট্রাকচার আচ্ছা এখন যদি এখান থেকে যে উপর লেখা দেখা যাচ্ছে এখানে অ্যাড নিউ লেখা আছে এই যে অ্যাড নিউতে যখন আমরা ক্লিক করব
এখানে কিন্তু আমাদের অনেকগুলো থিম দেখাবে, থিম দেখা যাচ্ছে অলরেডি, একটু ডাউনলোড হয়ে নেই, এগুলো দেখা যাচ্ছে, এগুলা এই যে আমরা চাইলেই যে উপর আপলোড থিম আছে না, আপলোড থিম থেকে কিন্তু এখানে আমরা আমাদের ডাউনলোড করে এখানে থিম ইয়া করতে পারি। আরেকটা জিনিস দেখাই, wordpress.org নাজমুল দুইটা মিনিট আমি আসতেছি। হ্যাঁ নাজমুল ঠিক আছে, থিম ডাউনলোড হয়েছে। এটাকে আমরা ওই আমরা কথা জেনেছিলাম wordpress.org নাজমুন মিউট হয়ে গেল যে মনে হয় সার্ভারে কোনো প্রবলেম করতেছে সম্ভবত। এই সার্ভারটা কার? এটা আমার। ও এটা
আচ্ছা আমি একটু চেক করে নি কি সমস্যা। ওকে ওকে সমস্যা নেই, ঠিক আছে। ইমন ভাইয়া আমার এই ভিডিও কতদূর কাজ হইল ভাই? আমি কালকের ভিতর দিব, ঠিক আছে ভাইয়া? ওকে সমস্যা নেই। ইমন তো আজকে গিগ পাবলিশ করবেন তাই না? ইমন জি আপু, জি আপু আমার জি আপু বলতেছিস কেন তুই? তুই না কালকে আমাকে বললি সব রেডি করালি আমাকে দেখাই। না রেডি করান না, কালকে তো সোমা দিদি যখন বললো, ইমন তো বললো যে দিদি আপনি খুলেন আমি কালকে খুলবো। ইমন তো আজকে খোলার কথা, গিট পাবলিশ করবে, সরি খুলো ঠিক না, গিটটা পাবলিশ করবে ইমন আজকে। ইমন আর সমস্ত কিছু রেডি? হ্যাঁ। কোনো প্রবলেম? সোমা দিদি টু জি, ইমন হচ্ছে সমাধি টু? সেটা না ইমন, আপনার কোথাও প্রবলেম আজকে গিট পাবলিশ করা নিয়ে? না আপু প্রবলেম নেই। তাহলে খান হ্যাঁ বলায় আপনি বললেন কেন? হ্যাঁ বলতেছিস কেন আবার? আমি খানকে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম একটু আগে, সেজন্য আর কি, ও আমাকে উঠাই দিচ্ছে। যে আমাকে কোথায় উঠাই দিচ্ছে? গরম করে দিচ্ছে আর কি। আমি খানকে একটু আগে বলতেছি যে যে আমার ফটোতে তো ইয়া করা যাচ্ছে না, এসইও করা যাচ্ছে না, কি করব? যে পিএনজি দেখি এসইও করা যায় না। আপু আমি জানতাম না যে পিএনজি তে এসইও করা যায় না, আমার আবার জেপিজি করতে হবে এগুলা। এটা একটা কাজ হলো নাকি? সেভ জেপিজি দিয়ে পোস্ট মারি দিব হয়ে যাবে। আচ্ছা আমি দেখতেছি। জেপিজি দিয়ে কাজ করতে খুব বেশি সময় লাগবে না আমরা বসে, আপনার অফলাইন এসইওটাও দেখব কিভাবে করেন আর আপনার ইয়েও দেখে নেব। আমি এখন করে ফেলতেছি আপু, আমি আস্তে আস্তে। একটা ছবি রেখে দেন, আমার পক্ষে আপুর পক্ষে না অবশ্যই, আমি তোর পক্ষে, সেজন্য তোর পক্ষে। আরে এই দুইটাকে আমি ঠিক উঠাই নিয়ে দুই বেঞ্চে বসাবো। অনেকক্ষণ কথা বলি নাই তো, এরকম আরেকদিন একটা ক্লাসে সবাই মিলে জয়েন করে কিভাবে ওয়েব পেজটাকে ইয়ে করতে হয়, ডেভেলপ করতে হয়, এটা আমিও করে নিলাম, নাজমুলও করে নিলাম, সবাই শিকার হয়ে যাবে। যা করবো ওই যে আপনারা যখনই ক্লাস করতে চান আমি আছি, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আমাকে নিয়ে করতে চান তাইলে মানে নরমাল দিনে তো ক্লাস হয়, অন্য দিনে হলে 7টার পরে, 7টার পরে হ্যাঁ তাহলে হবে, কোনো প্রবলেম নেই 7টার পরে। আজকে নেট শুধু দেখলাম যায় যে এই অবস্থা নেটের, যে শুধু যে ইয়েতেই প্রবলেম করছে ওরকম না, পুরো জায়গায়। আমার এখানে নেট আমি জয়েনই করতে পারছিলাম না আজকে, আমার একদম পুরো ইয়ে। নাজমুল ভাই বুঝতে পেরেছি, আমার পুরো ইয়ে করে ফেলেছে ভাইয়া, আমার দুইটা মেইল অ্যাড্রেস ব্লক করে দিয়েছে 12 ঘন্টার জন্য। এক পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম, দুই রিকভারি পাসওয়ার্ড দিয়েছি, আমার মোবাইলে নেট পর্যন্ত চলে গেছে, যেখানে আমার জিপি নেট কখনো যায় না। আমার জিপি নেট চলে গিয়ে ওই নেটওয়ার্কের জায়গাটা ক্রস হয়েছিল, দেখিনি, ভেরিফিকেশন কোড আসেনি, দ্যাটস ওয়াই ওরা 12 ঘন্টার জন্য ব্লক করে দিয়েছে। ওরা কারা ভাই? একটা গুগল করেছে, একটা হটলুক হটমেল করেছে, মানে একটা মাইক্রোসফট করেছে, একটা গুগল করেছে, দুইজনেই দুইটা আইডি ব্লক করে দিয়েছে। এই দুইটা আইডি ছাড়া আমার ফেসবুক আইডি, আমার জুম আইডি তে কি করব আমি বুঝতেছি না।
নাজমুল ভাই নেট ইস্যু করতেছে, নাজমুল ভাই চলে গেছে, আমাদের তার কারো ওয়েবসাইট নাই এখন, সো আমরা আর ওয়েবসাইটের কাজ বাকিটুকু নাজমুল ভাই ব্যাক না করলে করতে পারছি না, বুঝতে পেরেছেন ভাই? প্রচুর নেট ইস্যু করছে, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি দুবার।